বর্তমান ক্রিকেট বিশ্বে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তবে একটা সময় ছিল যখন ক্রিকেট বিশ্ব জানতো না বাংলাদেশকে। ক্রিকেট বিশ্বের এই অজানা দেশকে অনন্য শিখরে পৌঁছে দিতে কয়েকজন ক্রিকেটার অনবদ্য ভূমিকা রেখেছে, যাদের নাম বাংলার ক্রিকেট ইতিহাসে সোনার অক্ষরে মোড়ানো থাকবে। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সেরা 10 জন ক্রিকেটার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10 খালেদ মাসুদ। খালেদ মাসুদ ছিলেন একবিংশ শতাব্দীর শুরুতে বাংলাদেশের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান। খালেদ মাসুদ শুধু একজন নির্ভরযোগ্য উইকেট কিপার ছিলেন না, একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানও ছিলেন। সাধারণত তিনি 7 নম্বরে ব্যাট করতেন। উইকেটের পেছনে খালেদ মাসুদ দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচে খালেদ মাসুদ টানা 3 ঘন্টা উইকেট থেকে 33 রান সংগ্রহ করেন। টেস্ট ক্রিকেটে তার একমাত্র সেঞ্চুরি আসে 2004 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে তিনি দীর্ঘ 6 ঘন্টা ব্যাট করে অপরাজিত 103 রান সংগ্রহ করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ফরম্যাটে অপরাজিত 71 রান তার সর্বোচ্চ, যেটি তিনি 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন। খালেদ মাসুদ তার কেরিয়ারের মোট 44টি টেস্ট ম্যাচ ও 126টি ওডিআই ম্যাচ খেলে 3000 রান করেন। 9 মোহাম্মদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের মিডিল অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান অলরাউন্ডার মোহাম্মদুল্লাহ রিয়াদ বর্তমান সময়ে ফিনিশার হলে চমৎকার পারফরমেন্স তার। শেষ 5 ওভারে মোহাম্মদুল্লাহ রান তোলার গড় স্ট্রাইক রেট 214.29। মোহাম্মদুল্লাহ রিয়াদ দলের প্রয়োজনে কখনো বল হাতে আবার কখনো ব্যাট হাতে জ্বলে ওঠেন তিনি। মোহাম্মদুল্লাহর কাঁধে ভর করে বাংলাদেশের ম্যাচ জেতার অহরহ দৃষ্টান্ত রয়েছে। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি অভিষেক টেস্ট ম্যাচে 8টি উইকেট তুলে নেন তিনি। মোহাম্মদুল্লাহ 2015 সালে বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর 2টি সেঞ্চুরির মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে তোলেন ক্রিকেট মঞ্চে। তিনি তার আন্তর্জাতিক কেরিয়ারে সব ফরম্যাট মিলে এখনও পর্যন্ত 123টি উইকেট ও 5000-এর উপরে রান করেছেন। বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় মোহাম্মদুল্লাহ রয়েছেন 8 নম্বরে। 8 মোহাম্মদ আরশাফুল। মোহাম্মদ আরশাফুল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং অনন্য প্রতিভার একজন ব্যাটসম্যান। তিনি বাংলাদেশের ক্রিকেট অধ্যায়ের এক নতুন মাত্রা সৃষ্টি করেন। মোহাম্মদ আরশাফুল তিনি টেস্ট ক্রিকেটের একনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি রেকর্ডের অধিকারী। আরশাফুল তার 17তম জন্মদিনের একদিন পূর্বে 2001 সালে 8ই সেপ্টেম্বর সিঙ্গলি স্পোর্টস ক্লাবের গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে 114 রান করে এই রেকর্ড গড়েন। তিনি 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 100 বল মোকাবিলা করে মাত্র 1 রান সংগ্রহ করে ক্রিকেট ইতিহাসে একটি মজাদার অধ্যায় সূচনা করেন। এরপর 2007 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ক্রিকেটে 20 বলে অর্ধশতরান করার গৌরব অর্জন করেন, যেটি ছিল সে সময় টি-20তে সবচেয়ে কম বল খেলে অর্ধশতরান করার রেকর্ড। আরশাফুল ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বলও করতেন। তিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মোট 39টি উইকেটের মালিক। মোহাম্মদ আরশাফুল ওয়ানডে ও টেস্ট ক্রিকেট মিলে মোট 238টি ম্যাচ খেলে 6205 রান সংগ্রহ করেন। 7 আব্দুর রাজাক। আব্দুর রাজাক হলেন বাংলাদেশের স্পিনারদের পথপ্রদর্শক। তিনি ছিলেন বাঁহাতি লেগ ব্রেক বোলার। লম্বা বোলিং অ্যাকশন, দক্ষতা, বুদ্ধিদীপ্ত বোলিংয়ের মাধ্যমে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে সাজঘরে পাঠাতে তিনি দ্বিধাবোধ করতেন না। আব্দুর রাজাক 2000 থেকে 2010 সাল পর্যন্ত উপমহাদেশের অন্যতম সেরা স্পিনার ছিলেন। খুলনা বিভাগে জন্ম নেওয়া আব্দুর রাজাকের ক্রিকেটের যাত্রা শুরু হয় 2000 থেকে 2001 মৌসুমে খুলনা বিভাগীয় ক্রিকেট দলে খেলার মধ্য দিয়ে। তিনি 2000 সালে বাংলাদেশের দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে 17 রান দিয়ে 7টি উইকেট নেন। আব্দুর রাজাক 2009 সালে জিম্বাবুয়ের 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 15টি উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ হওয়ার গৌরব অর্জন করে। তিনি মাত্র 153টি ওয়ানডে ম্যাচ খেলে ওভার প্রতি মাত্র 4.56 রান দিয়ে প্রথম বাংলাদেশি হিসাবে 200 উইকেটের মালিক হন। বর্তমানে তিনি জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া লীগে রাজত্ব করছেন। 6 হাবিবুল বাশার। হাবিবুল বাশার বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার। উইকেটে তার ভিত্তি ছিল মজবুত। দলের সব ব্যাটসম্যান যখন একের পর এক আউট হয়ে মাঠ ছাড়তেন তখন তিনি খুঁটির মতো উইকেটে দাঁড়িয়ে থাকতেন। হাবিবুল বাশারকে বাংলাদেশের অন্যতম সফল টেস্ট ব্যাটসম্যান বলা হতো। টেস্ট ক্রিকেটে তিনি সেঞ্চুরি, 24টি অর্ধশতরান ও ওয়ানডেতে 14টি অর্ধশতরান করার জন্য তাকে মিস্টার 50 বলে অভিহিত করা হতো। হাবিবুল বাশারের অধীনে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল প্রথম টেস্টে জয়লাভ করে এবং অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করে। হাবিবুল বাশার ওয়ানডে ক্রিকেটে 3500 রান এবং টেস্ট ক্রিকেটে 2000-এরও বেশি রান করেছেন এবং তার সময়ে তিনি বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান ছিলেন। 5 মোহাম্মদ রফিক। বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ রফিক ছিলেন মূলত একজন বাঁহাতি স্পিনার। মাঝের মধ্যে ব্যাট হাতেও জ্বলে উঠতেন। সাকিবুল হাসান ও মেহেদি হাসান মিরাজের অভিষেকের আগে পর্যন্ত বাংলাদেশের সেরা অফ স্পিনার ছিলেন মোহাম্মদ রফিক। তিনি 2005 সালে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচে 5টি উইকেট সংগ্রহ করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। সেটি ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। মোহাম্মদ রফিক তার পুরো কেরিয়ার মিলে 225টি আন্তর্জাতিক উইকেটের মালিক হন।
চার মুশফিকুর রহিম বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিম একজন নির্ভরযোগ্য উইকেট রক্ষক ও ব্যাটসম্যান। তিনি বর্তমান সময়ে বাংলাদেশ দলের অন্যতম প্রধান অংশ। দেশের ক্রিকেটের ইতিহাসে মুশফিকুর রহিম সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান। মাত্র 16 বছর বয়সে তার ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। সাধারণত তিনি মিডিল অর্ডারে ব্যাট করে থাকেন। ওয়ানডে ক্রিকেটে 35.65 হল ম্যাচ প্রতি তার রান তোলার গড়। মুশফিকুর রহিম 2014 সালে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে 100 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে নিজের প্রথম সেঞ্চুরি করেন। এরপর 2015 সালে পাকিস্তানের সাথে তার কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি আদায় করে নেন। মুশফিকুর রহিম তার কেরিয়ারের ওয়ানডে ফরম্যাটে এখনও পর্যন্ত 4000 এবং টেস্ট ক্রিকেটে 3000েরও বেশি রান করেছেন। 3. মারসাফি বিন মর্তুজা বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক, ভালোবাসা ও আস্থার প্রতীক এবং বাংলাদেশের ফাস্ট বোলারদের পথপ্রদর্শক হলেন মারসাফি বিন মর্তুজা। উইকেট প্রতি 33.45 রান দিয়ে এখনও পর্যন্ত তিনি 360টি উইকেট সংগ্রহ করেছেন। মারসাফি বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি হাঁটুতে 60 বার অস্ত্রোপচার করার পরও তার খেলা চালিয়ে যায়। 2007 সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষ ম্যাচে তিনি 4টি উইকেট নিয়ে ভারতকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেন। মারসাফি ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের সফল অধিনায়ক। তার অধীনে 2015 সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করে। 2. তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ওপেনার হলেন তামিম ইকবাল। প্রথম এবং একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান সংগ্রহ করেছেন। বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের অভিষেক হয়েছিল প্রায় 1 দশক আগে, কিন্তু তার ব্যাট জ্বলে উঠেছে 4 থেকে 5 বছর ধরে। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করে নিজের 11তম শতকের মাইল ফলক ছুঁয়েছেন তামিম। তিনি 2015 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে ডবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। আন্তর্জাতিক পর্যায়ে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল 20টি সেঞ্চুরি এবং 70টি অর্ধশতরানের মালিক। বর্তমানে ওয়ানডে ক্রিকেটে তার ব্যক্তিগত রান 6305 এবং টেস্ট ক্রিকেটে 4049। 1. সাকিবুল হাসান সাকিবুল হাসান শুধু বাংলাদেশের সেরা অলরাউন্ডার নয়, সমগ্র ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিবুল হাসান ক্রিকেটের 3 ফরম্যাটে ওয়ানডে, টি-20 ও টেস্টে সেরা অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছেন। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে সাকিবুল হাসান 8টি উইকেট এবং ম্যাচের 4র্থ ইনিংসে অপরাজিত 96 রান করে বাংলাদেশের জয় এনে দেন। এর আগে 2007 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে 1 ইনিংসে 7টি উইকেট তুলে নেন। এছাড়া 2017 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি 10টি উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। সাকিবুল হাসান এখনও পর্যন্ত 188টি ওয়ানডে ম্যাচ খেলে 237টি উইকেট পেয়েছেন এবং 5433 রান সংগ্রহ করেছেন। টেস্ট ক্রিকেটে 53টি ম্যাচ খেলে 196টি উইকেট নেওয়ার পাশাপাশি 3692 রান করেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, টাটা।